হ্যালো ফ্রেন্ডস, আমি সৌভিক বাংলা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা যখন মোবাইল চার্জে বসাই তখন আমরা কিছু মারাত্মক ভুল করে থাকি, যার জন্য আমাদের ফোনের ব্যাটারি ড্যামেজ হয় এবং আমাদের ফোন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এর হাত থেকে আমরা কীভাবে বাঁচবো, কোন কোন ভুলগুলি আমাদের করা উচিত নয়, আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এগুলি দেখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করুন এবং তার পাশে যে ঘন্টার মতো চিহ্নটি দেখতে পাচ্ছেন এটিতেও ক্লিক করে রাখুন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার প্রথমে দেখার সুযোগ পাবেন। তো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। নাম্বার ওয়ান, সবথেকে বড় যে ভুলটি আমরা করি সেটি হচ্ছে আমরা যখন আমাদের ফোনের চার্জার খারাপ হয়ে যায় তখন আমরা মার্কেট থেকে যে কোনো কোম্পানির চার্জার নিয়ে এসে আমরা চার্জে বসাই। তো এটি কখনোই করা উচিত নয়, কারণ স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলির মতে আমাদের একটি অপটিমাইজ চার্জারই ইউজ করা উচিত। কারণ যে কোনো ব্যাটারিকে যদি আপনি চার্জ দিতে যান, চার্জ দিতে গেলে তার প্রপার অ্যামাউন্টে চার্জের দরকার হয়। তাই আপনার চার্জার যদি কখনো খারাপ হয়েও যায় তাহলে আপনি যে কোম্পানির মোবাইল আপনি ইউজ করছেন সেই কোম্পানির চার্জারই কিনুন। নাম্বার টু, আমরা যখন আমাদের ফোন চার্জে দিই তখন আমরা বেশিরভাগ জনই এয়ারপ্লেন মোড অন না করে আমরা চার্জ বসাই, এর ফলে আমাদের ফোন চার্জ হতে দেরি হয়। কারণ আমাদের ফোন সবসময় নেটওয়ার্ক সার্চ করতে থাকে, এর ফলে আমাদের ব্যাটারি ইউজ হতে থাকে। তাই আপনি যখন ফোন চার্জে বসাবেন তখন অবশ্যই ফ্লাইট মোড বা এয়ারপ্লেন মোড অন করে বসান, এর ফলে আপনার ফোন দ্রুত চার্জ হবে। তো নেক্সট যে ভুলটি আমরা করি সেটি যে আমরা যখন আমাদের ফোন চার্জে বসাই তখন আমরা ফোন চার্জে বসি ফোন ইউজ করতে থাকি, ইন্টারনেট ইউজ করি, মুভি দেখি, ডাউনলোড করি। এগুলি কখনোই করবেন না, কারণ আপনারা নিশ্চয়ই জানেন ফোন যখন চার্জে আমরা বসাই তখন আমাদের ফোন হিট হতে থাকে এবং তার সাথে সাথে যদি আমরা আমাদের ফোন ইউজ করি তাহলে আমাদের ফোন আরও হিট হবে। আর আমাদের ফোন লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি হয়, যার তাপমাত্রা সহ্য করার ক্ষমতা খুবই কম। তাই আপনার ফোন যখন আপনি চার্জে বসাবেন দয়া করে সেই সময় আপনি আপনার ফোনটিকে ইউজ করবেন না। নেক্সট ভুলটি আমরা যেটি করি সেটি হচ্ছে আমরা যখন আমাদের ফোন চার্জে বসাই তখন আমরা কভার না খুলেই চার্জে বসিয়ে দিই, এটি কখনোই করবেন না। কারণ আমাদের ফোন যখন আমরা চার্জে বসাই তখন এমনি হিট হতে থাকে, আর আপনি যদি কভার লাগিয়ে চার্জ দেন তাহলে ফোন আরও হিট হবে। আমাদের ফোনের ব্যাটারি যত ফুল থাকবে তত তাড়াতাড়ি চার্জ হবে। তাই আপনি যখনই ফোন চার্জে বসাবেন তখন অবশ্যই আপনার ফোনের কভার খুলে চার্জ দিন। তো নেক্সট, আপনি যদি দ্রুত চার্জ কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনকে সুইচ অফ করে চার্জ দিন, এর ফলে আপনার ফোন 50% তাড়াতাড়ি চার্জ হবে। এর ফলে আমরা যে সবথেকে বড় মারাত্মক ভুলটি করি সেটা হচ্ছে আমাদের ফোনকে আমরা 100% চার্জ দিয়ে তবেই আমরা বন্ধ করি, এটি কখনোই করবেন না। আপনি যখন আপনার ফোনকে চার্জে বসাবেন তো 80% থেকে 90% চার্জের মধ্যেই আপনি আপনার ফোনকে খুলে নিন, কারণ আমরা যদি 100% চার্জ দিই তখন আমাদের ফোনের ব্যাটারির উপর লোড বেশি পড়ে, এর ফলে আমাদের ফোন ধীরে ধীরে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যখন ফোনকে চার্জে বসাবেন তখন অবশ্যই 80% থেকে 90%-এর মধ্যে চার্জ দিন। তো বন্ধুরা, এই টিপসগুলি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ফোনের ব্যাটারি লাইফও হেলদি থাকবে এবং আমাদের ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন, গুড বাই।